শিব মা দুর্গাকে ত্রিশূল ছাড়াও আরও অনেকগুলো অস্ত্র দান করেছিলেন। তার মধ্যে একটি অস্ত্র হলো নাগপাশ। যখন মহিষাসুরের সঙ্গে দুর্গার যুদ্ধ চলছিল তখন মহিষাসুর বারবার তার রূপ বদল করছিলেন, আর তখনই মা দুর্গা এই নাগপাশ মহিষাসুরের দিকে ছুড়ে দেন আর হয়ে যায় কেল্লাফতে। এরকম অনেক খবর জানার জন্য আপনাদের পড়তে হবে আমাদের ব্লগ www.digitaldurga.com। ডিজিটাল দুর্গার পক্ষ থেকে এখন আমরা চলে এসেছি টালা বারোয়ারি দুর্গোৎসবে। এই পুজোর মূল ভাবনা আচল। আমরা জানি ছোটবেলায় যখন আমরা কোনো অসুবিধায় পড়ি তখন মা মায়ের আঁচল দিয়ে আমাদের আঁকলে রাখে। এখন আমরা যে সমস্যার মধ্যে আছি আমরা জানি এই সমস্যার সমাধান একমাত্র আমাদের মাই করতে পারে তার আঁচল দিয়ে, আর সেই ভাবনাকে তুলে ধরেছেন মণ্ডপ শিল্পী সঞ্জীব সাহা। আমরা যে সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি, প্রতিমা শিল্পী হলেন সৌমেন পাল, আলোকসজ্জা শিল্পী হলেন দেবব্রত মাইতি। ডিজিটাল দুর্গার পক্ষ থেকে টালা বারোয়ারি দুর্গোৎসব কমিটির সকল সদস্যকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।